তো সেদিনও ছিল এক টুকরো কাগজে আবেগ আদান প্রদানের দিন। ডাকপিয়নের ডাকের অপেক্ষায় কেটে যেত কারো কারো দুপুর। ইমেল, এসএমএস আর মেসেঞ্জারের দিনে হারিয়ে গেছে লাল ডাকবাক্সে হাজারো জমানো কথা। এখন চাইলেই মুহূর্তে খবর পৌঁছে যায়, খুব সহজেই জানিয়ে দেওয়া যায় অনুভূতির কথা। কিন্তু হারিয়ে গেছে সেসব চিঠি লেখার দিন, যেগুলো সাহিত্য পেয়েছিল ঠাই। সেসব চিঠির কথা বলছি যার উত্তর পেতে পেতে কেটে গেছে অনেকগুলো বছর, কিংবা ঠিকানার গরমিলে সেসব চিঠি খুঁজে পায়নি তার প্রাপককে। সাদা কাগজে লেখা সেসব চিঠিতে থাকত হৃদয়াবেগের মধুময় সুর, ফুটে উঠত ভাষার নান্দনিকতা। বাংলা চলচ্চিত্রে সেই চিঠির দিনগুলো কি অপরূপভাবে দেখানো হয়েছে, চিঠি আসবে জানি আসবে। আরাধনা সিনেমার এই গানটিতে প্রিয় মানুষের কাছ থেকে একটি চিঠির আশায় অনিশ্চিত অপেক্ষা মনে করিয়ে দেয় একটি চিঠি কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রিয় মানুষের কাছে। চিঠি আসবে, চিঠি যেমন একটি আবেগের অংশ ছিল, তেমনি ছিল অনেক স্বপ্নভঙ্গের কারণ। কখনো কখনো প্রিয়জনের মৃত্যু সংবাদটিও পাঠাতে দেরি হয়ে যেত। বাংলা সিনেমায় প্রিয়জনের কাছ থেকে একটি চিঠি পাওয়ার আকুতি বারবারই চিত্রায়ণ করা হয়েছে। একটি চিঠি পাওয়ার পর পরিবারের সবার ছিল উল্লাস, মনোযোগ দিয়ে সে চিঠি পড়া আর যত্ন করে রেখে দেয়া হতো। নিশ্চয়ই ছোট সাহেবের চিঠি, কি করে বুঝলে? তোমার মুখ দেখেই বুঝতে পেরেছি। মাঝে মাঝে সে চিঠিতে থাকতো সুসংবাদ বা দুঃসংবাদ। চিঠি পাওয়ার পর পাঠানো হতো উত্তর, মাঝখানে কেটে যেত অনেকগুলো দিন। চিঠি শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে ছিল না, চিঠি ছিল এক ধরনের সাহিত্য। চিঠি যখন সাহিত্যের একটি অংশ হয়ে উঠল, তখন তার নাম হলো পত্র সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 152টি চিঠি নিয়ে সংকলিত হয়েছে ছিন্নপত্র গ্রন্থটি। পতিসর, শাহজাদপুর, বোয়ালিয়া আর শিলাইদহে বসে ইন্দিরা দেবীকে লেখা সেসব চিঠিতে রবি ঠাকুর লিখেছিলেন প্রকৃতি আর মানুষকে নিয়ে তার বিচিত্র ভাবনা। চিঠির প্রতি কবির ব্যাকুলতা, তীব্রতা প্রকাশ পেয়েছে মানসী কাব্যগ্রন্থের পত্রের প্রত্যাশা কবিতায়। বুলবুলিনি নারগিস, কবি নজরুল 15 বছর পরে তার প্রিয়তমা নার্গিসকে যে চিঠিটি লিখেছিলেন সেটিও অমর হয়ে আছে সাহিত্যে। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, স্বামী বিবেকানন্দের পত্রাবলী, কিংবা দ্বিজেন্দ্রলাল রায়ের বিলাতের পত্র বাংলা পত্র সাহিত্যের অমূল্য সম্পদ। মানিক বন্দ্যোপাধ্যায় তার দাদার কাছে লেখা চিঠিটি পড়লে আমরা দেখতে পাই তার অভাব অনটনের কথা। প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মহত্যার আগে মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। তার মৃত্যুর পর মাস্টারদা সূর্য সেন চিঠিটি তার মায়ের কাছে পৌঁছে দেন। আগামীকাল তোমার মোহনীয় মুখখানা দেখার পূর্ব মুহূর্তের প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের অপেক্ষার মতোই ধৈর্য পরীক্ষা। তোমার সৌন্দর্যের আবছায়া যেন আমার অনুভবেই করা, তোমার ভালোবাসার আবেশ যেন আমার সমস্ত হৃদয়কেই চুরি করা। আমার প্রিয় ফেনি, ভালোবাসা রইল তোমারই জেকে। এভাবেই ফেনি ব্রাউনিকে লিখেছিলেন বিখ্যাত ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবি জন কিটস। পরবর্তীতে ফেনি ব্রাউনিকে লেখা জন কিটসের এই চিঠিগুলো সাহিত্যে জায়গা করে নেয়। লেখক তসলিমা নাসরিন তার প্রয়াত বাবার উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। বাবার কাছে লেখা মেয়ের অপূর্ব আবেগ ফুটে উঠেছে সে চিঠিতে। বাবা, তুমি কেমন আছো? এখন কি আগের মতো মর্নিং ওয়াকে যাও ব্রহ্মপুত্রের পারে? ব্রহ্মপুত্রে তো জল নেই, তবে তুমি কার দিকে তাকাও? কাশফুল গাছগুলো তো আজকাল তেমন ফোটে না। তবে কি মানুষ দেখো? মানুষের ঢল নামে যে সার্কিট হাউসের মাঠে, সে মানুষ? মানুষেরা কি এখন তোমার দিকে এগিয়ে আসে আগের মতো? চেনা মানুষ, বন্ধুরা অথবা দু চারজন পড়শি, নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে তোমাকে হাঁটতে হয় মাথা নিচু করে গাছগাছালির আড়ালে, মানুষের সেন দৃষ্টি থেকে গা বাঁচিয়ে? হয়তো আজকাল মর্নিং ওয়াকও ছাড়তে হয়েছে ভোরের হাওয়া খেতে আসা মানুষগুলো তোমাকে আঙুল তুলে শাসায় বলে। তোমার জন্য আমার বড় মায়া হয়, বড় মায়া হয় আমার। হারিয়ে গেছে চিঠি,
মুঠোফোনের ক্ষুদ্র বার্তায় মুহূর্তের যোগাযোগের রেশ বেশিক্ষণ থাকে না, কিন্তু হাতে লেখা সে চিঠি স্থান পায় অতীত থেকে বইয়ের পাতায়, স্মৃতির মণিকোঠায়।